থাম্বনেইলে ঠিকই দেখেছেন যে WBCS মেন পরীক্ষা 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। কোশ্চেনটি হচ্ছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখানে চারটি সংখ্যা দেওয়া আছে, চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা দেখব যে এর নিয়ম কি, 3 দ্বারা কোন সকল সংখ্যা বিভাজ্য হয়। তো একটা বিষয় মনে রাখতে হবে যে সংখ্যাগুলোর যোগফল করে, মানে যে সংখ্যাটিকে আমরা দেখব যে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, সেই সংখ্যাটির সংখ্যা অঙ্কগুলোকে যোগ করার পর যদি সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো চলুন আমরা প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেটি করে দেখি। প্রথম সংখ্যাটি দেওয়া আছে 2 + 4 + 3 + 5 + 8 + 7 + 8 + 0 + 6, এগুলো সবগুলো যোগ করলে হচ্ছে 35কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো দেখা যাচ্ছে যে 11.6, আরও সংখ্যাটি যাবে তো দশমিক চলে আসছে, তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে সংখ্যাটি আমরা একটু দেখি। তারপরে সংখ্যাটি হলো 3 + 5 + 7 + 6 + 9 + 8 + 1 + 2, টোটাল হয়ে গেল 31। আর 31কে 3 দিয়ে যদি ভাগ করি তা আমাদের ভাগফল দশমিক চলে যাবে, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে সংখ্যা অর্থাৎ C নাম্বারে যে সংখ্যাটি দেওয়া আছে এই অঙ্কটি আমরা একটু যাচাই করে দেখি সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এখানে সংখ্যাগুলো হলো 3 + 3 + 3 + 6 + 4 + 3 + 3, টোটাল সংখ্যা হচ্ছে 28। আর 28কে 3 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না, এখানে 7 × 3 = 21, 7 × 4 = 28, মানে 3-এর নামটা পড়লে 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 9 = 27 হয়ে যাচ্ছে, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে সংখ্যাটি দেখা যায়। আমাদের 4 নম্বর সংখ্যাটি হচ্ছে 8 + 3 + 4 + 7 + 9 + 5 + 6 + 0, আর এগুলোকে যদি আমরা টোটাল করি তাহলে 42 হবে, আর 42 3 দ্বারা বিভাজ্য। অতএব আমাদের আজকের উত্তর হলো ডি নাম্বার, যেটি হচ্ছে 8 3 4 7 9 5 6 0।